দাঁতে ব্যথা, এটি একটি যন্ত্রণাদায়ক অবস্থা। দাঁত ব্যথা যে কোনো সময়ই হতে পারে, তবে রাতে যদি আপনার দাঁতে ব্যথা হয় তাহলে আপনি কি করবেন? কিংবা আপনি বাসায় বা অফিসে রয়েছেন কিন্তু এই মুহূর্তে আপনি চেম্বারে যেতে পারছেন না, ডাক্তারকে দেখাতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? দাঁতে ব্যথা নিয়ে তো অনেকক্ষণ বসে থাকা যায় না, কিংবা এটি সহ্যও করা যায় না, তাতে আপনার যে রেগুলার কাজগুলি করার কথা সেগুলো আপনি করতে পারছেন না। তাহলে এখন কি করবেন, কি করলে এই তীব্র ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন? আমি ডাক্তার করবী জুলিয়েট, ডেন্টাল সার্জন। আজকে আমরা জানবো, হঠাৎ যদি আমাদের দাঁতে ব্যথা হয় এবং আমরা বাসায় থাকি, অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারি। প্রথম যে উপাদানটি আমাদের লাগবে সেটি আমাদের রান্নাঘরে সবসময় থাকে, সেটিকে আমরা লবঙ্গ বলি। যে দাঁতে আমাদের প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রথমে দেখে নিতে হবে সে দাঁতের মধ্যে কোনো জায়গায় গর্ত রয়েছে কিনা। যদি সেখানে গর্ত থাকে, 3 থেকে 4টি লবঙ্গ নিয়ে সেটি আমরা ছেঁচে ওই যে গর্ত রয়েছে দাঁতের মধ্যে সেখানে দিয়ে দিতে পারি, এবং সেখানে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমাদের ব্যথা কমে যাবে। পরের যে উপাদানটির কথা আমি বলবো সেটিও আমাদের বাসায় থাকে, সেটি হচ্ছে আদা। আমরা 1 টুকরো আদাকে ছোট ছোট টুকরো করে নিতে পারি, তারপর সেটা ছেঁচে আমরা সে গর্তের মধ্যে বা যে দাঁতে ব্যথা হচ্ছে সেখানে আমরা দিয়ে দিতে পারি। এতেও আস্তে আস্তে আমাদের ব্যথা কমতে শুরু করবে। এবং এই আদাটিকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। আমরা 1 টুকরো আদা নিয়ে সেগুলো ছোট করে কেটে পানির মধ্যে দিয়ে সেটিকে ফুটিয়ে একটি মিশ্রণ তৈরি করতে পারি। এই মিশ্রণটিকে আমরা একটু ঠান্ডা করে, যাতে হালকা গরম থাকে, এরকম অবস্থায় কুলিকুচি করতে পারি। সাথে একটু লবণও আমরা অ্যাড করে দিতে পারি, লবণ না দিলেও চলবে। এভাবে আমরা কুলিকুচি করতে পারি এবং যে জায়গায় আমাদের ব্যথা হচ্ছে সে জায়গায় কিছুক্ষণ আমরা ধরে রেখে রেখে কুলি করে ফেলতে পারি। 3 নম্বর যে উপাদানটির কথা আমি বলবো সেটি হচ্ছে কাঁচা রসুন। এটিও আমাদের ঘরে থাকে। কাঁচা রসুনটিকে আমরা পরিষ্কার করে সেটিকে সুন্দরভাবে কেটে হালকা একটু ছেঁচে আমরা সেই গর্তে বা যে দাঁতে আমাদের ব্যথা হচ্ছে সেখানে দিয়ে দিতে পারি। এতেও আস্তে আস্তে আমাদের ব্যথা কমতে থাকবে। 4 নম্বর যে উপাদানটির কথা আমি বলবো সেটি হচ্ছে নিম পাতা। নিম পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে কিছু পানি দিয়ে আমরা সেটিকে গরম করতে পারি, এবং গরম করার পর সেই মিশ্রণটিকে দিয়ে আমরা কুলি করতে পারি। মিশ্রণটিকে অবশ্যই হালকা গরম রেখে আমরা কুলিকুচি করে নেব, এতে আমাদের ব্যথা ধীরে ধীরে কমতে থাকবে। 5 নম্বর যে উপায়টির কথা আমি বলবো সেটি হচ্ছে লবণ ও হালকা গরম পানি। লবণ ও হালকা গরম পানি দিয়ে আমরা কুলিকুচি করলে আস্তে আস্তে আমাদের ব্যথা কমে যেতে থাকে। 6 নম্বর যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে আইস শেক বা ঠান্ডা পানির শেক। আমরা একটি বরফ টুকরোকে কাপড়ের মধ্যে মুড়িয়ে যেখানে আমাদের ব্যথা সেখানে এভাবে হালকা হালকা করে শেক দিতে পারি, এতে আস্তে আস্তে আমাদের ব্যথা কমে যেতে থাকবে। 7 নম্বর যে উপাদানটির কথা আমি এখন বলবো সেটি হচ্ছে পেয়ারা পাতা। পেয়ারা পাতা আমরা পরিষ্কার করে একটু ছেঁচে নিয়ে যে দাঁতে আমাদের ব্যথা হচ্ছে সে দাঁতের মধ্যে আমরা দিয়ে রাখতে পারি। এতে খুব তাড়াতাড়ি আমরা ব্যথা থেকে মুক্ত হতে পারবো। আজকে আমরা জানলাম 7টি ঘরোয়া উপায় যেটির মাধ্যমে আমরা ঘরে বসে তীব্র দাঁত ব্যথা থেকে মুক্ত হতে পারি। এখন আসি কিভাবে আমরা দাঁত ব্যথাকে ঘরে বসে প্রতিরোধ করতে পারি। আমরা প্রতিদিন 2 বার ব্রাশ করব, সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমাতে যাবার আগে। অবশ্যই ডেন্টাল ফ্লস ইউজ করব, কারণ 2 দাঁতের মাঝে যদি আমাদের খাবার জমে থাকে সেখান থেকেও আমাদের দাঁতে ব্যথা হতে পারে, তাই অবশ্যই আমরা ডেন্টাল ফ্লস ইউজ করব। আমরা মাউথ ওয়াশও ইউজ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা ঘরে বসে দাঁতের ব্যথা থেকে মুক্ত হতে পারবেন। তবে আবারও বলে রাখছি, এই উপায়গুলো যদি আমরা ফলো করি তাহলে কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য আমরা এই ব্যথা থেকে মুক্ত পেতে পারি, কিন্তু এটি কোনো পার্মানেন্ট বা স্থায়ী সলিউশন না। এর জন্য অবশ্যই আপনাকে ডেন্টাল চেক আপে যেতে হবে এবং BDS ডাক্তার দিয়ে আপনার চিকিৎসা করাতে হবে। এবং দাঁত ব্যথাকে অবহেলা না করে আমরা ডেন্টাল চেম্বারে যাব এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দাঁত ও মাড়ির যত্ন নেবেন।